রাজধানীর জলাবদ্ধতা সম্পর্কে জানাতে রাজারবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, আমাদেরকে জানাবেন জনগণের ভোগান্তি কেমন হচ্ছে, কি অবস্থা রাস্তাঘাটের? আমি আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজারবাগ এলাকায়। এখানে আমি যে ফুটপাথের উপর দাঁড়িয়ে আছি, এখানেও সকালবেলা পানি উঠে গিয়েছিল, কিছুটা সময় পানি ইহর পর এখানে পানি নেমে গেছে। তিন ঘন্টায় 85 মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। এই এই বৃষ্টিপাতের কারণে জনগণের ভোগান্তি আসলে ওইভাবে প্রচুর মানুষ ভোগান্তিতে পড়েছে। যারা অফিসে যাচ্ছিল সকালবেলা, অফিসে যারা যাচ্ছিল তারা অনেক ভোগান্তিতে পড়েছে। আর এখানে জলাবদ্ধতার কারণে যে যানবাহনগুলো আছে, যানবাহনের সাইলেন্সার পাইপে পানি ঢুকে যাওয়ার কারণে গাড়ি বিকল হয়ে যায়। বিকল হওয়ার কারণে অনেক বড় জলাবদ্ধতা, অনেক বড় যানজটের সৃষ্টি হয়, যার কারণে মানুষ ভোগান্তিতে পড়ে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের থেকে লোক এসে কিছুটা ময়লা নিঃসরণ করে পানি কমানোর চেষ্টা করা হচ্ছে এখানে। আর জলাবদ্ধতার কারণেই আর কি মূলত জনভোগান্তিটা বেশি হয়। এইসব বিষয়ে এখন বর্ষা এখনও শুরু হয়নি, বর্ষার যে আগ মুহূর্তেই আর কি যে এই অবস্থা, সেই এরকম জলাবদ্ধতার কারণে ঢাকার দুই মেয়র, তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জলাবদ্ধতা ঠিক করা হবে, কিন্তু তারপরেও সেখানে কোনো দেখা যাচ্ছে না। তারপরেও আজকে সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুর ইসলাম, তিনি বলেছেন যে আলোচনার মাধ্যমে তারা একটি বৈঠক বসিয়ে এর স্থায়ী সমাধান করার ব্যবস্থা করবেন। ইসরাত, এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আমিরুল ইসলাম।